সমাজকর্ম মাস্টার্স শেষ বর্ষের সকল শিক্ষার্থীদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত সমাজকর্ম নির্দেশনা কাউন্সেলিং বিষয় শিরোনামের তৃতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থীগণ, আমি এর আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তৃতীয় অধ্যায় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে জানার চেষ্টা করি যে কাউন্সিলিং এর কৌশলগুলো কী, মানে কৌশল বলতে আমরা কী বুঝি বা কী বোঝায়। কৌশলটা হচ্ছে কোন প্রক্রিয়া বা কীভাবে আমি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সমাজকর্মী কোনো সমস্যাই সমাধান করে না, তবে সমাজকর্মী সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। এই ধারাবাহিকতায় আমরা সমাজকর্মীরা কিছু কৌশল প্রয়োগ করে থাকি। সেই কৌশলগুলোর মধ্যে রয়েছে, কাউন্সিলিংয়ের কৌশলগুলোর মধ্যে রয়ে গেছে এক, যোগাযোগ সূচনা, সম্পর্ক উন্নয়ন, কাঠামোগত মিথক্রিয়া প্রতিষ্ঠা, আচরণ অনুসরণ, পর্যবেক্ষণ, সারাদান, রেটিং। এখানে একটু বিশ্লেষণ করা দরকার আছে, যদি এই বিশ্লেষণটা করতে পারি তাহলে পরের প্রশ্নগুলোর উত্তর আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো বলে আশা রাখি। যোগাযোগ সূচনা, কারণ একজন সমাজকর্মী যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির কাছে শরণাপন্ন হয় তখনই কি সমস্যা এটা ইচ্ছা করে কিন্তু বলতে পারে না, কারণ একটা অপরিচিত লোকের কাছে কেন বা সে তার তথ্যগুলো দিবে। এই কারণে আমাকে বা আমরা সমাজকর্মীদেরকে তার সাথে পেশাগত একটি সম্পর্ক তৈরি করতে হয়। যখনই একটি সম্পর্ক তৈরি করব তখনই দেখব যে তার ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো সে কি অনর্গলভাবে বলে যাচ্ছে। এই যে সূচনা তৈরি হলো সেজন্য একটি কৌশল থাকে, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যোগাযোগটা তৈরি করতে পারি। তারপরে আসো সম্পর্ক উন্নয়ন। প্রথম পরিচয়ে কেউ কাউকে তার তথ্য প্রদান করে না, এই জন্য সমাজকর্মের ভাষা একটি পেশাদার সম্পর্ক তৈরি করতে হয়। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে র্যাপোর্ট। কাঠামোগত মিথক্রিয়া প্রতিষ্ঠান, কাঠামোগত বলতে এখানে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানের অধীনে থেকে আমি আমার সেবাটা প্রদান করব সেই প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠা রেখে আমি সমাজকর্মী হিসেবে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সেবাদান চেষ্টা করব। আচরণ অনুসরণ, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি বিভিন্ন ধরনের হতাশার মাঝখানে বসবাস করে, তাই তার আচরণের উপর পর্যবেক্ষণ করে বা তার আচরণকে অনুসরণ করে জানার চেষ্টা করব যে আসলে সে কী ধরনের সমস্যা নিয়ে এখানে আসছে। পর্যবেক্ষণ, তার দেওয়া তথ্য এবং তার পরিবার, সমাজ, রাষ্ট্র যে পারিপার্শ্বিক অবস্থা রয়েছে সেগুলোকে পর্যালোচনা করার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করব এবং সেই তথ্য সংগ্রহ করার মাধ্যমেই আমরা তার সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করতে পারি। সারাদান, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসলে একজন অপেশাদার সমাজকর্মীর মতো আচরণ করাটা ঠিক নয়। আমি আসলে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাটা কতটুকু নিজে অনুধাবন করতে পেরেছি সেটি হচ্ছে কি সারাদান পদ্ধতি। রেটিং, আসলে রেটিংটা হচ্ছে একটা মানদণ্ড, সমস্যাটার গভীরতাটা কতটুক বা এর পরিমাণটা কতটুক, এই রেটিং স্কেল করার মাধ্যমে আমরা জানতে পারি আসলে সমস্যার গভীরতা বা সমস্যার ধরনটা কী ধরনের। তাহলে আমরা কাউন্সিলিং যখন করতে যাই এই পদ্ধতিগুলো অনুসরণ করি। এবার আসি, যদি প্রশ্ন করা হয় কাউন্সিলিং করার ক্ষেত্রে যোগাযোগের সূচনার ভূমিকা বা যোগাযোগ কী কাজটা রাখতে পারে সেগুলো জানতে বা আলোচনা করতে বলা হয়, তাহলে কাউন্সিলিংয়ের কৌশল সমূহের মধ্যে যোগাযোগ সূচনার মধ্যে উদ্দেশ্য আছে মূল উদ্দেশ্য নির্ধারণ, শ্রোতা শনাক্তকরণ, মাধ্যম নির্বাচন, সংক্ষিপ্ততা, স্পষ্টতা ও সরলতা, সম্পূর্ণতা, ভুল ত্রুটি মুক্ততা, উপযুক্ত পরিবেশ সৃষ্টি, প্রতিকূল প্রত্যুত্তরের মোকাবেলা, প্রস্তুতি, একে অপরের অনুধাবন, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ, পারস্পরিক ছাত্র সংরক্ষণ, স্বেচ্ছাচারিতা, তারপর ফলাবর্তন, ভাষার ব্যবহার সতর্কতা, প্রচারণা, প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠাতা। কারণ এই যে কৌশলগুলো আছে যোগাযোগের সূচনা, আমি যে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করব কিভাবে,
কারণ যোগাযোগ করা ছাড়া রোগী ছাড়া কখনই রোগ সারানো যায় না। এই রোগগুলো নিয়ে যদি আরেকজন আসে তখন তার কাছ থেকে আমরা এই তথ্যগুলো নিতে পারি না। বিদায় যোগাযোগের কৌশল হিসেবে কাউন্সিলিং যোগাযোগের একটি কৌশল একটা মাধ্যম হচ্ছে আমার এই পয়েন্টগুলো। এগুলো যদি আমরা আর একটু নিজের মতো করে বিশ্লেষণ না করে বাস্তব ধর্মী ভয়ের আলোকের ভিত্তিতে যদি আলোচনা করে বিশ্লেষণ করি তাহলে এটা খুব সুন্দর একটি উত্তর করা যেতে পারে। তারপরে আসি কাউন্সিলিং কৌশলের আরেকটা হচ্ছে সম্পর্ক উন্নয়ন। একজন সমাজকর্মী একটা সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে পেশাগত সম্পর্ক তৈরি করবে, সেগুলো কীভাবে করতে পারে বা এর গুরুত্বটা কী রয়েছে। সমস্যার প্রকৃতি জানা, তথ্য সংগ্রহ করা, ক্লায়েন্টের কার্যকরী অংশগ্রহণ, ক্লায়েন্টের নিরাপত্তা পরিবেশ তৈরি, ভয় হতাশা দূরীকরণ, আচরণ পরিবর্তনের সাহায্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আত্মমূল্যায়নের সুযোগ, সমস্যা সমাধানের সাহায্য, প্রত্যাশার সাম্রাজ্যপূর্ণ স্থাপন, যথাযথ ভূমিকা পালন। তার মানে আমরা কাউন্সিলিং কৌশলের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সেটা সম্পর্ক উন্নয়ন। এই সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে আমার এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। তারপরে আসি কাঠামোগত মিথক্রিয়া প্রতিষ্ঠা। মানে এখানে বোঝাচ্ছে আমি যে প্রতিষ্ঠানের অধীনে থেকে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমাধান করার চেষ্টা করছি সেগুলো আমার প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা কী রয়েছে বা আমার প্রতিষ্ঠানের যোগ্যতা কী রয়েছে বা আমি আমার প্রতিষ্ঠানের যথার্থতার ভিত্তিতে আমি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সম্পূর্ণ সমস্যার সমাধান করতে পারবো কি না এই মাথা বিবেচনা রেখে আমার প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে আমি আমার এই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমস্যার সমাধান করতে পারি। যেমন পেশাগত সম্পর্ক স্থাপন, কারণ পথে ঘাটে সমাজকর্ম সেবা প্রদান করে না, যেখানে একটা প্রতিষ্ঠানের মাধ্যমেই এই সেবাটা প্রদান করতে হয়। ক্লায়েন্টের বিশ্বাস স্থাপন, তারপর আছে ক্লায়েন্টের সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধান ও সেবা প্রদান, সাহায্য পেতে সাহায্য করা, সচেতনতা জাগ্রতকরণ। তারপরে যে কৌশলটি রয়েছে আচরণ অনুসরণ। এই আচরণ অনুসরণ বলতে মানুষের শারীরিক এবং মানসিক ক্রিয়াকলাপগুলো, কারণ আমরা অনেক সময় জানি আমরা মুখে বলি এক, আমাদের ভিতরে কাজ করে আর এক। আমরা আমাদের ভিতরের অবস্থা প্রকাশিত হয় এক, কিন্তু ভিতরের অবস্থা আর এক। কিন্তু সমস্যা সমাধান করতে গেলে আমাকে এই দুটি অবস্থায় কি পর্যবেক্ষণ করতে হয়। তাই আচরণ অনুসরণকে দুভাগে ভাগ করেছে, একটা হলো বাচনিক আচরণ আর একটা হলো অবাচনিক আচরণ। বাচনিক আচরণ মানে কি? যেটা দৃশ্যমান, যেগুলো মানুষের ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা অনুধাবন করতে পারি বা আমরা বুঝতে পারি আসলে সমস্যার কতটুকু গুরুত্বটা রয়েছে। তাই বাচনিক আচরণ অনুসরণের যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হয় তা হলো বিষয়ের প্রতি স্থির থাকা, ক্লায়েন্টের গুরুত্ব দান। অবাচনিক আচরণ অনুসরণ হচ্ছে মনোযোগ রক্ষা করা, বারবার আই কন্ট্যাক্ট স্থাপন করা এবং পর্যাপ্ত নিরাপত্তা পালন করা। তারপরে আসি পর্যবেক্ষণ। একজন সমাজকর্মী শুধু তথ্য সংরক্ষণ করেই কিন্তু ক্ষান্ত নয়, সমস্যা ভুক্তভোগীকে তার সমস্যা সমাধান দেওয়াটি হলো কি তার কাজ, কিন্তু কি সমাধান দিব তার একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য উদ্দেশ্য রাখতে গিয়ে তার কিছু আচরণগুলোকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হয়। এই ক্ষেত্রে যেগুলো বিশেষভাবে গুরুত্ব দিতে হয় তা হচ্ছে অবাচনীয় তথ্য সংগ্রহ, প্রকৃতির তথ্য সংগ্রহ সম্ভব, অর্থপূর্ণ তথ্য সংগ্রহ, তথ্যদাতার ইচ্ছাধীন নয়টি, কিছু ক্ষেত্রে একমাত্র উপযুক্ত পদ্ধতি, আচরণ সঠিকভাবে ধারণা সম্ভব, দল বা গোষ্ঠীর তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা ও যথার্থতা বৃদ্ধি, অনুমতি সিদ্ধান্ত গঠন ও যাচাই, গোপনীয়তা তথ্য, পক্ষপাতমূলক তথ্য। মানে হচ্ছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি রয়েছে তার এইগুলো তথ্য বিস্তার বিশ্লেষণ করার মাধ্যমেও কিন্তু আমরা তার সমস্যাগুলো কি সমাধান করতে পারি। এবার আসি
কৌশলের সারা দান মানে হচ্ছে আমি আমার সমস্যাগ্রস্ত ক্লায়েন্ট বলি বা সমস্যাগ্রস্ত সেবাগ্রহীতাকে বলি তাকে আমি একজন সমাজকর্মী হিসেবে কিভাবে গ্রহণ করেছি তার সমস্যাগুলোর সাথে আমি কতটুকু সহানুভূতি প্রকাশ করি সেটাই আমার জানতে হবে। কারণ সমস্যার সাথে যদি আমি মিশে না যাই সমস্যার কোথায় সমস্যা রয়েছে সেগুলো আমি কখনোই জানতে পারবো না। তাই একজন সমাজকর্মীকে সমস্যার যে ভিতরে প্রবেশ করে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে একাকিত্বতা প্রকাশ করার মাধ্যমে আমি আমার পর্যবেক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। সেখানে কী রয়েছে? সমস্যা বলতে সাহায্য করা, সম্পর্ক প্রতিষ্ঠায় সাহায্য করা, কাউন্সিলের প্রতি বিশ্বস্ত হওয়া বা সাহায্যার্থী আত্মনির্ভরশীল হওয়া, সমস্যা চিহ্নিতকরণে সাহায্য করা, সেবার প্রতি ইতিবাচক সম্মান জ্ঞাপন করা। কারণ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে যদি আমি অবহেলা করি তখনই কি তার কোনো দিন সমস্যাটা সমাধান করা সম্ভব হবে না। তাই সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে আমার একাত্ম প্রকাশ করার মাধ্যমে আমি সমস্যাগুলো সমাধান করতে পারব। সর্বশেষ যে কৌশলটি রয়েছে, আসলে এই সমস্যার মাত্রা বা মানদণ্ড বা খারাপ না ভালো বা তা কর্মিক অনুসারে যদি বলি 1, 2, 3 স্তরে রয়েছে, তার একটি অভিজ্ঞতা বা পরীক্ষা করার মাধ্যমে আমরা এই সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারি। সেই পদ্ধতিটি দুটি হচ্ছে, একটা হলো যান্ত্রিক আর একটা হলো অযান্ত্রিক। যান্ত্রিক বলতে বোঝাচ্ছে কিছু যন্ত্রপাতির মাধ্যমে আমরা এই প্রক্রিয়াগুলো করতে পারি, আর কিছু তার আচার আচরণ কথাবার্তার মাধ্যমে আমরা সেগুলো তৈরি করতে পারি। তাহলে যান্ত্রিক কী কৌশলগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। রসক কালির চাপ পরীক্ষা, শব্দ সংযোজন অভিক্ষা, বাক্য সমাপন অভিক্ষা, পুতুল খেলার অভিক্ষা। তারপরে রয়েছে অযান্ত্রিক কৌশল, পর্যবেক্ষণ, রেডিং স্কেল, ব্যক্তি অধ্যয়ন, একনডার রেকর্ড। আসলে সমাজকর্মীর কোনো নির্ধারিত পদ্ধতি বা কৌশল রয়েছে, সেগুলো প্রয়োগ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা যায়। কিন্তু এই কাউন্সিলিং করার ক্ষেত্রে কিছু তার নীতি আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে করতে হয়। সর্বোপরি যদি এই অধ্যায়ে যদি প্রশ্ন করা হয় যে কাউন্সিলের গুরুত্ব অথবা কাউন্সিলের সুবিধা অথবা কাউন্সিলের বৈশিষ্ট্য অথবা কাউন্সিলিংয়ের উপাদানগুলো কী যদি বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে পাঠ্যপুস্তকের আলোকে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করার আলোকে এটি যদি বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যায় আশা করি খুব ভালো একটি নাম্বার পাওয়া যাবে। শুধু নাম্বার পাওয়ার উদ্দেশ্য নয়, নিজেকে বিকশিত করা যাবে এবং নিজেকে আলোকিত করা যাবে এবং একটি সুন্দর কাউন্সিলিং করার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমাধানও করা যাবে। এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই, আগামী কোনো ক্লাসে দেখা হবে। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।